ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्नया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवे न क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्नेवये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री रामकृष्ण देवर गृही एवं सन्यासी पार्षद जीवन और बाणी निये आलोचना करते आमादेर जे क्लासटार नाम रखा होयेछे पार्षद कथा। आज के एमन एकजनेर जीवन निये आमरा बोलबो जार जीवनी साधारणत बड़ो एकटा आमरा आलोचना करी ना, अथच जाके छाड़ा श्री रामकृष्ण देवर जीवनी दाड़ाय ना, एटा होच्छे कथा। कोनो रकम भावे तार जीवनटा दाड़ाय ना। एटा हृदयरामेर जीवन नय, हृदयरामेर आरेकजन তিনি হলেন লক্ষ্মী দিদি। লক্ষ্মী দিদি আপনারা বলবেন যে এরকম বালবিধবার গল্প তো অনেক আছে শ্রীরামকৃষ্ণ জীবনে, হঠাৎ লক্ষ্মী দিদি নিয়ে আমার এত মাথা ব্যথা কেন? লক্ষ্মী দিদির যেটা স্পেশালিটি সেটা হচ্ছে লক্ষ্মী দিদি আমার আপনার মতো সাধারণ। গোপালের মা যিনি ছিলেন তার ভিতরে একটা অদ্ভুত ঐকান্তিক আগ্রহ ছিল, যিনি সমস্ত জীবনটা তার বৈধব্য জীবনের সমস্তটা নিবেদন করেছিলেন মানুষের জপ ধ্যান করে ঈশ্বরের প্রার্থনায়। যোগিন মা এবং গোলাপ মা তাদের সমস্ত বৈধব্য জীবন নিয়োগ করেছিলেন শ্রীমা সারদা দেবীর লীলাকে বিকশিত করার জন্য, এবং পরবর্তীকালে আর আমাদের গৌরীমার জীবন আমরা দেখেছি একটি নতুন অধ্যায় নিয়ে এসেছিলেন তিনি। অসহায় নিপীড়িত সেই সময়ের যে বাঙালি মায়েদের তাদের মুক্তির ব্যবস্থা করেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ। কিন্তু লক্ষ্মী দিদি ঠিক সেরকম ছিলেন না। লক্ষ্মী দিদি খুব বুদ্ধিমতী, আমরা যাকে বলি একবারে শয়তানি বুদ্ধি যেরকম ছিল, যেমন উচ্চ আধ্যাত্মিক বুদ্ধিও ছিল, তেমনি একবারে গাঁটে গাঁটে শয়তানি বুদ্ধি ছিল। লক্ষ্মী দিদি আমাদের শ্রী শ্রী মাকে ফেলে চলে গেছিলেন সেই তেলেভেলোর মাঠে, অথচ মা তাকে এত ভয় পেতেন যে যখনই এই বিষয়টা নিয়ে আলোচনা হতো মা একদম কাঁটা হয়ে থাকতেন, মাকে কখনো এই নিয়ে বলতে দেখিনি। লক্ষ্মী দিদি এসছেন মায়ের সঙ্গে দেখা করে এন্টালিতে ঠাকুরের উৎসব দেখতে চলে গেছেন দেবেন মজুমদারের উৎসবে। মার হঠাৎ করে মনে পড়ে যে লক্ষ্মী দিদিকে যথেষ্ট যত্ন করা হয়নি, তাড়াতাড়ি করে একটা কাপড় আর মিষ্টি নিয়ে আর একটা টাকা দিয়ে ব্রহ্মচারীকে পাঠিয়েছেন লক্ষ্মী দিদিকে ঠান্ডা করতে। লক্ষ্মী দিদি যে শীতলারাংশে জন্ম ছিলেন বলে মা এত তেল মারতেন তা নয়, যেমন বাড়ির ঝগড়ুটে ভাইপো ভাইচিতে থেকে আমরা বেশ একটু দূরেই থাকি, লক্ষ্মী দিদি একেবারে তারই মতো। এই যে একটা সাধারণ ক্যারেক্টারের ভেতরে আমাদের এই যে এটা লক্ষ্মী দিদি খানিকটা আমাদের মতো একটা সাধারণ ক্যারেক্টার, শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছিলেন সব অসাধারণ ক্যারেক্টার, ওই রকম ত্যাগ, ওই রকম বৈরাগ্য, ওই রকম ভগবানকে চাইবার যে ইচ্ছে ওইটা আমাদের প্রায় কম বেশি কারোরই নয়, বলে আমাদের আদর্শ। আমরা চেষ্টা করব যদি ভগবানের কৃপায় দু চার ফোঁটা আমাদের গায়ে লাগলো তো লাগলো, আদারওয়াইজ এটা আমাদের পক্ষে ওই স্তরে পৌঁছানো। আমরা চেষ্টা করলেও ব্রহ্মানন্দ হতে পারবো না, আমরা চেষ্টা করলেও নিরঞ্জনানন্দ হতে পারবো না, আমরা চেষ্টা করলেও অন্য কোনো কিছু হতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করলে লক্ষ্মী দিদি হতে পারবো। লক্ষ্মী দিদি এমন একটা চরিত্র আমাদের দেখিয়ে দেখেছেন। শ্রীরামকৃষ্ণের পরিবার থেকে এসেছেন তিনি, শ্রীরামকৃষ্ণের সেই যুগের মহিলাদের বিকাশের কাজটা একবারে ছেলেবেলা থেকে ছিল। ঠাকুরের যদি অল্প বয়সের ঘটনা পড়েন, ঠাকুর যখন কামার পুকুরে আছেন তখন উনি দেখতেন বাড়ির মেয়েরা যারা বালবিধবা তারা তাদের অর্ধেক সময় চলে যেত রান্না বান্না আর সেই এপাশ ওপাশ নড়তে নাড়তে আর এর তার সমালোচনা করতে করতে। শ্রীরামকৃষ্ণ তাদের সামনে এসে এই নাটক দেখে এসে যাত্রাপালা দেখে এসে তাদের সামনে সেটা অভিনয় করে দেখাতেন। উদ্দেশ্য কি না তাদের মনের ভেতরে ভগবানের ভাবটা ছড়িয়ে দেওয়া। আগেকার দিনে যে যাত্রাপালা হতো তার মূলত এই রকম জিনিসগুলোই থাকতো, বাবা কেন চাকর ছেলে কেন আসামি এই জাতীয় যাত্রা থাকতো না, ভগবানের দিব্য জীবন এবং তার ক্রিয়াকলাপ সেইগুলি থাকতো। তাই শ্রীরামকৃষ্ণ যখন সেই সব পালাগুলো এসে অভিনয় করে তাদের সামনে দেখাতেন
তাদের মনের ভেতরে ভগবানের একটা দিব্য ছাপ পড়ে যেত এবং সেই ছাপ থেকে তাদের যে মন সারাক্ষণ কুটকাচালি করছে, যে মন সারাক্ষণ এর তার দোষ দেখে বেড়াচ্ছে, সেই মন ভগবৎমুখী হতো। এটা শ্রীরামকৃষ্ণের ছোটোবেলায় আমরা দেখেছি এবং তার জন্য তিনি প্রয়োজনীয় অ্যাপিয়ারেন্স ফি নিতেন, কিন্তু সব কিছুর লক্ষ্য একটাই, তাদের মনের বিকাশ হোক। আমাদের ভিতরে অনেকেই ইদানিং নারীবাদী হতে চান, নারীবাদী হওয়া তো খুব ভালো, কিন্তু নারীবাদী মানে মানে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একমাত্র এই করে নয়, একমাত্র তার বিরোধিতা করেই কিন্তু নারীবাদী হওয়া যায় না। আসল জায়গা কিন্তু ভিতর ডিম একেবারে সব, মানে কেউ যদি এসে যদি কিছু বলে সঙ্গে সঙ্গে তার একজন পুরুষকে লাগবে তার সেটিকে নিজেকে রক্ষা করার জন্য, সেটা নারীবাদ নয়। আমরা যখন মনের দিক দিয়ে বিকশিত হই তখনই হয়। আমার মনে আছে নরেন্দ্রপুরে যখন ছিলাম, ওই রাত্রিবেলা যখন আমরা মেট্রো স্টেশনে নামতাম, নটার সময় দেখতাম মায়েরা সব বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে এসেছে, তারা অনেক বেশিরভাগই প্যান্ট শার্ট পরা বা শাড়ি ছাড়া অন্যরকম পোশাক পরা, কিন্তু একটা অটো না পাওয়া গেলে তাদের যে দুশ্চিন্তা, যে ভয় দেখতাম সে দেখে খুব অবাক লাগতো। নারীবাদী মানে মনের শিক্ষার, মনের শিক্ষার এমন পরিবর্তন, যে অবস্থায় আছি সেখান থেকে আমি আমার মুক্তির রাস্তাটা খুঁজে পাব। আপনারা অনেকেই গল্প হলেও সত্যি যে দেখেছেন, সিনেমা দেখেছেন, সেখানে একটা ঘটনা ছিল, সেই চাকর সদ্য এসে পৌঁছেছে রবি ঘোষ, সে পরিবারের সঙ্গে পরিচয় করছে, এমন সময় খুব সম্ভবত বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের ছায়া দেবী, তিনি বলতে মুখ ফসকে বলে ফেলেন, আর বাবা রান্নাঘর থেকে আর মুক্তির কোনো পথ খুঁজে পাই না। রবি ঘোষ বলছেন, আর যদি আপনাকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হবে আপনি কি কলকাতা কর্পোরেশন চালাতে পারবেন? তা তো পারবেন না, কিন্তু আপনার যে পরিচিত যে গণ্ডি তার ভেতর থেকে আপনাকে মুক্তির পথ বার করে নিতে হবে। আমরা এটা সব সময় ভুলে যাই, আমরা যদি আমাদের পরিচিত গণ্ডিকে ব্যবহার করে আমার মুক্তির পথ না খুঁজে এধার ওধার গেট করতে থাকি তাহলে কিন্তু হবে না। আগে আমার যে পরিচিত গণ্ডি সেটাকে যদি আমি মুক্ত না করতে পারি, আমি জগতের সকলকে মুক্ত করব কি করে? আমি আমার বাড়ির লোককে যদি না বোঝাতে পারি, যাদের সঙ্গে কাজ করতে পারি তাদের মধ্যে যদি আমার ইম্পর্টেন্সটা না বোঝাতে পারি, তাহলে আমি বাইরের লোকের কাছে ইম্পর্টেন্স বুঝিয়ে তো আমার কোনো লাভ হবে না। এটা হচ্ছে কথা, পুরুষবাদ নারীবাদ যাই বলুন প্রত্যেকে স্বয়ং সম্পূর্ণ, কেউ কারুর উপর নির্ভরশীল নয়, অথচ একে অপরের যৌথ সহযোগিতা এবং পাশাপাশি থেকে একটা ভালো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া, যেরকম শক্তি ব্রহ্ম এবং শক্তি দুটোরই প্রয়োজন আছে, কিন্তু দুটোকেই স্বয়ং সম্পূর্ণ হতে হয়। এটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। মা ঠাকুরের জীবন দেখুন, যতদিন ঠাকুর ছিলেন ছিলেন, ঠাকুর যেই চলে গেলেন তারপরে 34 বছর তিনি একাকী জীবন কাটিয়েছেন, কোনো অবস্থাতে কেউ বলতে পারবে না তিনি তার দুঃখ নিয়ে কারুর কাছে কাঁদতে গিয়েছেন। মা বলরামবাবু গেছেন মায়ের কাছে গিয়ে দেখছে, বলরামবাবুর স্ত্রী গেছেন মায়ের কাছে গিয়ে দেখছেন মায়ের এত অভাব, তার কাপড় ছেঁড়া কাপড়ে গিট দিতে দিতে প্রায় হাঁটুর কাছে এসে পৌঁছেছে, কিন্তু মা কখনো তাদেরকে কিচ্ছু বলেননি। সাত বাড়িতে ধান ভাঙতেন, ধান সেদ্ধ করতেন, ধান ভাঙতেন, তবে তার এক ধামা করে চাল যুক্ত, কিন্তু তা নিয়ে তার কোনো প্রতিবাদ নেই। কি তিনি কিসে তৈরি করেছেন? নিজেকে বিকশিত করার চেষ্টা করেছেন, নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন যেখানে গিয়ে আমরা তাকে মা ছাড়া অন্য কোনো কিছুতে গ্রহণ করতে পারিনি। মাকে নিয়ে লোকে উপেক্ষা করতো, মাকে নিয়ে লোকে অবজ্ঞা করতো। কিরণচন্দ্র দত্তের স্মৃতি কথায় আছে, মায়ের শরীর চলে যাওয়ার পরে তাদের বাড়িতে সবাই মিলে অশৌচ পালন করছে, তিনি শ্যামবাজার এভিতে পড়তেন কিরণচন্দ্র দত্ত, মাস্টারমশাইরা তার খালি পায়ে আর মাথার উস্কো শুস্কো চুল জিজ্ঞেস দেখে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তোর এরকম কেন? বলছেন আমাদের অশৌচ হয়েছে। কে কে মারা গেল? বলছে না, রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী মারা গেছেন। স্কুলের টিচার্স রুমে হাসাহাসি হচ্ছে, রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী মারা গেল আর কিরণচন্দ্র দত্তর বাড়িতে অশৌচ পালন হলো। কিন্তু আজ এই কথা বলার কেউ সাহস পায় না, কারণ মা ঠাকুরকে এখন মানুষ জানতে পেরেছেন। মা যদি সেই দক্ষিণেশ্বরের দিন থেকে সেই দক্ষিণেশ্বর অঞ্চলের মহিলাদের মধ্যে ওগো আমি অবতারের অংশ এই বোঝাতেই যদি বেরিয়ে যেতেন, তাহলে আজকে তাকে এই হাইটে উঠতে হতো না। এইটা হচ্ছে কথা, আমি যতক্ষণ না নিজেকে বিকশিত করতে পারছি, আমি যতক্ষণ না নিজেকে তৈরি করতে পারছি, আমি যতক্ষণ না নিজেকে সমৃদ্ধ করতে পারছি কোনোভাবেই,
আমি কোনোভাবেই আমি নিজেকে মুক্ত বলতে পারবো না। আমাকে যদি সব কিছুর জন্য আরেকজনের উপর সহায়তা নির্ভর করতে হয় তাহলে কিন্তু আমি ঠিক আমার ভেতরে বিকাশ হয়নি। এই লক্ষ্মী দিদির ভেতরে এই পূর্ণ বিকাশটি শ্রীরামকৃষ্ণ করিয়ে দেখিয়েছিলেন। ভগিনী নিবেদিতা তার একবারে ভীষণ রকমের ফ্যান ছিলেন লক্ষ্মী দিদি। দি মাস্টার এজ আই স হিম এখানে পৃষ্ঠা 191 তিনি লক্ষ্মী দিদিকে যেরকম দেখেছিলেন তার একটি বর্ণনা লিখছেন। যেসব মহিলা সেই সময়ে প্রায় সর্বদা শ্রী শ্রী সারদা দেবীর বাড়িতে বাস করিতেন তাদের মধ্যে গোলাপের মা, যোগীন মা, গোলাপ মা, গোপালের মা, যোগীন মা, গোলাপ মা, লক্ষ্মী দিদি ও অপর কয়েকজনের নাম উল্লেখযোগ্য। ইহারা সকলেই বিধবা। তন্মধ্যে প্রথমা অর্থাৎ গোপালের মা এবং শেষোক্তা অর্থাৎ লক্ষ্মী দিদি এরা বাল বিধবা। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরের কালীবাটিতে ছিলেন তখন ইহারা সকলেই শিষ্যারূপে গৃহীত হন। লক্ষ্মী দিদি তাহার ভ্রাতুষ্পুত্রী এবং তখন তিনি অপেক্ষাকৃত অল্প বয়স্কা। ধর্মশিক্ষা ও দীক্ষা লাভের জন্য অনেকে তাহার শরণ গ্রহণ করে এবং সঙ্গিনী হিসেবে তিনি অশেষ গুণসম্পন্না ও আনন্দ প্রদায়িনী। তিনি যখন পালাগান ও যাত্রাপুস্তক হইতে পৃষ্ঠার পর পৃষ্ঠা আবৃত্তি করিয়া যান, কখনো বা পৌরাণিক মুকাভিনয়ে একা বিভিন্ন অভিনেতার ভূমিকায় অভিনয় করে নীরব কক্ষে মৃদু আনন্দ লহরী তোলেন, তিনি কখনো কালী সাজেন, কখনো সরস্বতী, কখনো জগদ্ধাত্রী, আবার কখনো বা কদম্বতলবাসী শ্রীকৃষ্ণ। অথচ অভিনয় উপযোগী প্রায় কোনো পোশাক ব্যতীতই তিনি যথোচিত বাস্তবতার অবতারণা করেন। এটা হচ্ছে লক্ষ্মী দিদি সম্পর্কে ফার্স্ট ইম্প্রেশন নিবেদিতা লিখছেন। নিবেদিতার এই দিনে একদিনের ঘটনা, এটা নিবেদিতার জীবনীতে আমরা পাই। সেখানে আছে এইরকম একটি মহিলা সংসদে স্বয়ং সিস্টার নিবেদিতা ছিলেন। সেদিনকে গোলাপ মা পাথুরিঘাট ঘাটা রাজবাড়ির ঠাকুরবাড়ি থেকে নানা রকমের পিতলের অলঙ্কার বস্ত্রাদি এনে লক্ষ্মী দিদিকে সাজিয়ে বৃন্দার ভূমিকায় নামিয়ে দিলেন অভিনয়ে। তেমনি তার রূপ এবং অঙ্গ প্রত্যঙ্গ ছিল দেবী সদৃশ, স্বর ছিল অতি মিষ্ট, স্মরণ শক্তি অদ্ভুত এবং সর্বপ্রতি হুবহু অপরকে নকল করার ক্ষমতা। এইভাবে তিনি 2-3 ঘন্টা গেয়ে শ্রোতৃবৃন্দকে মুগ্ধ করতেন। সেদিন শ্রীমা সারদা দেবী ছাড়াও আরও অনেকে ওই আসরে উপস্থিত ছিলেন। পরে নিবেদিতার অভিপ্রায় অনুসারে লক্ষ্মী দিদি রামপ্রসাদের গান গিয়েছিলেন। সবশেষে নিবেদিতা সিংহ সেজে লক্ষ্মী দিদিকে জগদ্ধাত্রী রূপে নিজের পিঠে বসিয়ে তর্জন গর্জন সহকারে ঘরের চতুর্দিক ঘুরে বেড়াতে থাকলেন। সকলে হেসে লুটোপুটি করতে থাকলেন। যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে সিস্টার লিখছেন কতগুলো বিষয়, সেটা হচ্ছে সিস্টার তার সম্পর্কে লিখছেন তিনি অশেষ গুণসম্পন্না আর আনন্দ প্রদায়িনী। সাধিকার দুটো গুণের কথা তিনি সবার আগে উল্লেখ করছেন। অশেষ গুণসম্পন্না, বহু গুণে তিনি গুণান্বিতা, শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী, তিনি জাত আর যাই হোক আমাদের মতো খেদি পেঁচি নন, অশেষ গুণসম্পন্না। শুধু তাই নয়, আনন্দপ্রদায়িনী, এটি হচ্ছে তার আধ্যাত্মিকতার সবচেয়ে বড় পরিচয়। মানুষ আধ্যাত্মিক হয় না এটা বোঝার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি যখন তার কাছে যাবেন তার ভেতরের আনন্দ আপনার ভেতরে ট্রান্সমিট হবে। আপনার যখনই আপনি সেখানে যাবেন মনে হবে যেন তার ভেতর থেকে আপনার ভেতরে আনন্দ সঞ্চারিত হচ্ছে। তার কাছে গেলেই আপনার আনন্দ হবে। এই কমিকওয়ালার কাছে যাওয়া নয় যে 2-4 মিনিট কমিক করলো, মজা করলো, তারপরে হয়ে গেল, তা নয়। আনন্দটাই দীর্ঘস্থায়ী আনন্দ, এই আনন্দের কথা বলেছে। আমরা ভূতেশানন্দজি মহারাজের কাছে যেতাম সকালবেলা, 7:45 আমরা যেতাম, 7:15 তার প্রণাম শুরু হতো, 7:00 তার প্রণাম শুরু হতো, আমরা 7:45 মধ্যে পৌঁছে যেতাম। এই 15 মিনিট কেউ কারোর সাথে কথা বলতো না, সবাই যেন হেসে গড়িয়ে পড়ছে, আর বাড়িটার মধ্যে এমন একটা স্থিতি ছিল যেন মনে আনন্দের একটা ঢেউ খেলে চলেছে। শিকরেশ মহারাজ কোনোদিন 7:01 একেও দরজা খুলেন, ঠিক কাঁটায় কাঁটায় 7:00 দরজা খুলে উনি দরজার এক পাশে সরে যেতেন। সাধুরা যেভাবে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যেত, যেরকম জলপ্লাবন হয় না, জলকে আটকে রাখার পর যদি ছেড়ে দেওয়া হয় সেগুলো হু হু করে ঢুকতে থাকে, সেই রকমভাবে সাধুরা শিশুর মতো ঘরে ঢুকে যেত। তারপরে মহারাজের সামনে ধপাধপ প্রণাম করে সব দাঁড়িয়ে পড়তো, এই যে মাঝে সামনের জায়গাটা সম্পূর্ণ ভরে যেত,
মহারাজ বলতেন সরো সরো সরো, ওই কচুরিপানা সরার মতো দু চারজন একটু সরে যেত, আবার মহারাজ সাধুরা ওখানে প্রণাম করতেন, করে আবার ওইখানেই দাঁড়িয়ে পড়তেন। সে এক অদ্ভুত অবস্থা, সব ধীরে দামড়া, ওই 15 মিনিট আমাদের একটা যেন আনন্দের ঢেউ খেলে যেত। কেউ কী বেশ বলে ওই জানলার শিখ ধরে ঝুলতো, কেউ এমনি করে কানটাকে তুলে আছে, সবাই যেন এক অদ্ভুত আনন্দে। আর মহারাজ একটুও হাসতেন না, নিজে একটুও হাসতেন না, কিন্তু তার প্রতিটি কথায় এত রস ছিল, সাধারণ মানে যে মজার কথা বলছেন তা নয়, তিনি শাস্ত্রের কথাও বলতেন কিন্তু এত সরস করে সেটাকে পরিবেশন করতেন, আমরা হাসতে হাসতে আমাদের পেট ফেটে যেত সামান্য সামান্য কথার ভেতরে। এই শিবমানজির কথা আমাদের এখনও মনে আছে, একবার ষষ্ঠী পুজোর দিন, দুর্গাপুজোর ষষ্ঠী পুজোর দিন, মহারাজ চাইছেন, শিবমানজি বলছেন আজকে দুর্গাপুজো শুরু হচ্ছে, আজকে আমাদের লজেন্স খাওয়াতেই হবে। মহারাজ বললেন না না, আজকে লজেন্স নয়, লজেন্স সেই দুর্গাপুজোর পরে খাওয়ানো হবে। মহারাজও ছাড়বেন না, এই চলছে বেশ আমাদের সঙ্গে বেশ দৌড়, মানে একদম ঝগড়াঝাটি চলছে, কেউ নড়ছি না। মহারাজ বলছেন যাও যাও, আমাকে মন্দিরে যেতে হবে, কেউ নড়ছে না। এমন সময় গহনানন্দজি ষষ্ঠী প্রণাম জানানোর জন্য প্রণাম করে ফোন করেছেন। মহারাজ বলছেন এখানে কি অবস্থা নরেশ, তুমি যদি দেখো এখানে সাধুরা লজেন্সের জন্য আমার জামা কাপড় খুলে নেওয়ার মতো অবস্থা করেছে, আর তাদের নেতা হলো রনেন, শিবমানজির এমনি নাম ছিল রনেন। তা গহনানন্দজি বলেছে আপনি দিয়ে দিন না, আছে যখন বলছেন তুমিও দেখছি সেই রকম হলে, তুমি তো ঘর শত্রু বিভীষণে, তোমার এরকম ভূমিকা হবে তো আমি জানি না। তারপরে তিনি বললেন এক প্যাকেট লজেন্স আছে সেটা দেখিয়ে দেওয়া হোক। শিবমানজি বললেন গরুকে জল দেখানো মানে জল খেতে দেওয়া, অতএব জল আমাদের দিতেই হবে। মহারাজ খুব আনন্দ করলেন, একটি করে লজেন্স পাওয়া যাচ্ছে, সবাই নাচছে, হই হই করছে, একটা আনন্দের লহরী। এই হচ্ছে আধ্যাত্মিক পুরুষের ঘটনা, যে দেখুন এত বছর পরে, প্রায় ধরুন অন্তত 23 বছর হয়ে গেছে এই ঘটনা ঘটেছে, আরও বেশি হবে হয়তো, হ্যাঁ আরও বেশি, 1994 সালের ঘটনা, প্রায় 2004, 2014, 2024, প্রায় 30 বছর হতে চলল, 27 বছর হয়ে গেল। এখনও পর্যন্ত যখন এই ঘটনাটাকে আমরা উল্লেখ করি, ওই আনন্দটা এখনও আমার ভেতরে সঞ্চারিত হয়। এইটা হচ্ছে আধ্যাত্মিক পুরুষের সবচেয়ে বড় লক্ষ্য, একটা পারমানেন্ট আনন্দের স্রোত আমাদের ভেতরে তারা দিয়ে যান, এইটার কথা বলছেন তিনি। এই দুটো গুণের কথা বলছেন, অশেষ গুণ সম্পন্না, আর তিনি আনন্দ প্রদায়নি, নিজে আনন্দ থাকার অন্যকে আনন্দ দেওয়ায় দুটোর ভেতরে কিন্তু ফারাক আছে। আপনার মধ্যে আপনি আনন্দে আছেন, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আপনার আনন্দ আপনি অন্যের ভেতরে সঞ্চারিত করতে পারছেন, মানে আপনার ভেতরে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে, সেটা না থাকলে আপনি কিছুতেই সেই আনন্দকে দিতে পারেন না। এই পাথুরে আঘাটা দ্বিতীয় দিনের গল্পটাই ভাবুন, তিনি একবারে সামান্য অলঙ্কারাদি পরে তিনি সব নাচ গান অনেক কিছু করলেন, মাও আছেন সেখানে, বলছেন লক্ষ্মী দিদি যে ধাড়ি বয়সে এসে এটা করেছিলেন তা নয়, সে ছেলে বয়স থেকে, লক্ষ্মী দিদি কামার পুকুরে আছেন সেই সময়, কামার পুকুরে লাহাদের বাড়ির ছাদের ঘরে, ছাদের সিঁড়ি দর বন্ধ করে ওর ভেতর থেকে বন্ধ করে, আর ছাদেতে মেয়েদের নিয়ে তিনি ভজন কীর্তন নানা রকম কিছু করতেন, বাড়ির ছেলেরা এসে ডাকছে ওগো খেতে দাও, ওগো খেতে দাও, কারুর কোনো হুশ নেই, সকলে যেন একটা অন্য রাজত্বে চলে গেছে। বাড়ির ছেলেরা বললেন আচ্ছা তোমাদের আজকে আমি টাইট দিয়ে যাব। এরা বাড়িটা ভেতর থেকে বন্ধ করেছিলেন, ইনি বাইরে থেকে, এরা ছেলেরা বাইরে থেকে বন্ধ করে দিলেন। যখন এদের হুঁশ এলো তখন দেখলেন যে বেরোবার কোনো উপায় নেই, তখন ওই মাঠকোটা মানে দোতলা বাড়ি, সেই দোতলা থেকে তারা ছাইয়ের গাদায় লাফ দিয়ে দিয়ে প্রত্যেকে যে যার বাড়িতে গেলেন। পুরুষ মানুষরা এসে যখন দরজা খুলে তাদের টাইট দেবেন বলে ধমক দিচ্ছেন, দেখছেন সম্পূর্ণ সিঁড়ি আর সিঁড়ির ওপর যে ছাদ সেটা একেবারে পুরো ফাঁকা হয়ে রয়েছে, কোনোভাবে তাকে টাইট দেওয়া যায় না। লক্ষ্মী দিদি মায়ের চেয়ে 10 বছরের ছোট ছিলেন, তার জন্ম হচ্ছে 1864 সালে, মায়ের জন্ম 1854 সালে, লক্ষ্মী দিদির জন্ম 1864 সালে, 1270 সাল বাংলার পয়লা ফাল্গুন, 1864 সালে ফেব্রুয়ারি মাসে তার জন্ম। কিন্তু তার জন্মতিথিটা ভারী সুন্দর দিন, সেদিনকে বসন্ত পঞ্চমী ছিল, সরস্বতী পুজোর দিনে লক্ষ্মী দিদির জন্ম হয়েছিল। লক্ষ্মী দিদি এই রকম ছিলেন, তার সেই ভজন কীর্তনের মাধ্যমে তার যে সাধন তাই দিয়ে তিনি আনন্দ সঞ্চার করতেন। ভাবময়ী লক্ষ্মী দিদি
বলরামের আবেশে কখনো কখনো মালকোঁচা বেঁধে উদ্দাম অথচ মধুর নৃত্য করতেন। এর দৃষ্টান্ত স্বরূপ আমরা দেখেছি সেই সময় লক্ষ্মী দিদি দীক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন। তিনি গুরুপদে অধিষ্ঠিত এবং দক্ষিণেশ্বরে তার শিষ্যরা তার জন্য একটি ইটের বাড়ি তৈরি করেন, সেটার নাম ছিল মৃন্ময় কুটির। সেই মৃন্ময় কুটিরে তিনি থাকেন। সেখানে তারই এক শিষ্য বিপিন, সে একটি মল্লিকা ফুলের মালা এনে পরিয়ে দিলেন, আর ফল মিষ্টি সব নিবেদন করলেন, আর তার পায়ে অঞ্জলি দিলেন। আর তিনি বলরামের ভাবে ভাবিত হয়ে একটি লাল রঙের গামছা বেঁধে তিনি নাচ শুরু করলেন। তার সেই চুল খুলে গেছে, মাথার সেই ঢাকা সে চুল খুলে গেছে এবং তিনি নাচছেন, এবং সবাই অপূর্ব সেই নাচ দেখছেন এবং তারাও সেই আনন্দে ভরে উঠেছেন। তিনি কীর্তন করছেন এবং কীর্তন করতে করতে নাচছেন। মাঝে মাঝে তিনি দুঃখ করে বলতেন, মেয়ে ছেলে হয়ে এসেছি কি করি, বেটা ছেলে হয়ে এলে দেখাতাম কীর্তন কীরকম। এইভাবে তিনি সকলের ভেতরে তাঁর ভাব অনুযায়ী তিনি করে দিতেন। দেবদেবীর দর্শন এবং ভাব সমাধি তাঁর বারবারই হয়েছে। কখনো জগন্নাথ মন্দিরে তিনি জগন্নাথের সামনে শ্রীরামকৃষ্ণকে দেখেছেন। লক্ষ্মী দিদির জীবনে একটা অদ্ভুত ঘটনা আছে। ভাবাবেশে তিনি জগন্নাথ মন্দির থেকে হাঁটতে 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 সেই চক্রতীর্থ অবধি পৌঁছেছেন। সেখানে গিয়ে দেখলেন একটি গোপ বালক, সে এসে দাঁড়িয়েছে, তাকে লক্ষ্মী দিদি চেনেন না। তার মাথায় সেই পাগড়ি পরা, আর সে এসে লক্ষ্মী দিদিকে পথ দেখিয়ে দেখিয়ে আবার পুরীতে ফেরত নিয়ে গেলেন। পরের দিন যখন তিনি জগন্নাথ মন্দিরে দর্শন করতে গেলেন, গিয়ে দেখলেন সেই গোপবালক দাঁড়িয়ে আছে বলরামের জায়গায়। স্বয়ং বলরাম তাকে এইভাবে দর্শন দিয়েছিলেন। এবং তিনি জগন্নাথের সামনে দাঁড়িয়ে সবসময় তিনি ঠাকুরকে দেখতে পেতেন। তার বোধ হয়েছিল ঠাকুর এবং জগন্নাথ অভিন্ন। কোনো কোনো দিন তিনি ভাবে বৈকুণ্ঠে বা শ্রীরামকৃষ্ণ লোকে উপস্থিত হতেন এবং সেখানে সূক্ষ্ম শরীরে তিনি ঠাকুর মা এবং শিবদুর্গার সঙ্গে মিলিত হতেন, এবং সেই অর্ধবাহ্য দশায় তিনি নানারকম ভবিষ্যৎবাণী করতেন। এই চক্রতীর্থের গল্পটা এখানে ভারী সুন্দর করে বলা আছে। বলছেন, গোপবেশী এক হিন্দুস্তানি যুবক, সে এসে তাকে নিয়ে চলে যান এবং তাকে যখন তিনি তার পথ খুঁজে পেলেন সে অদৃশ্য হয়ে যায়। পরের দিন তিনি তাকে দেখেন। লক্ষ্মী দিদি পূর্ণানন্দ স্বামীর কাছে দীক্ষা হয়েছিল। লক্ষ্মী দিদি এবং মায়ের একসঙ্গে স্বামী পূর্ণানন্দের কাছে দীক্ষা হয়। স্বামী পূর্ণানন্দ সম্পর্কে বলা আছে, মা বলছেন কীরকম টুকটুকে তার লাল গায়ের রঙ ছিল, পাকা আমের মতো তার রং ছিল সেই রকম। কিন্তু তথাপি ঠাকুর একদিন তাকে ডেকে বলেন, তোর কোন দেবতা ভালো লাগে? লক্ষ্মী দিদি বলেন, রাধাকৃষ্ণ। ঠাকুর তার জিউ ভাই রাধাকৃষ্ণ মন্ত্র লিখে দিলেন। মা কিন্তু এর বিরোধিতা করেছিলেন। মা বলেছিলেন, সে কি, সে শক্তি মন্ত্রে দীক্ষা পেয়েছে, আবার তাকে কৃষ্ণ মন্ত্র দেওয়া কেন? ঠাকুর বললেন, তা হোক, লক্ষ্মীকে আমি ঠিকই দিয়েছি। গোঘাটে যে গোস্বামী বংশে লক্ষ্মী দিদির বিয়ে হয়েছিল তারাও বৈষ্ণব ছিল, তাই কামারপুকুরে দিদিকে কেউ কেউ মশাই মা বলতে বলে ডাকতেন। লক্ষ্মী দিদির বিয়ে হয়েছিল গোঘাটে, কিন্তু খুব অল্প দিন তার বিবাহ স্থিত হয়। ঠাকুর বলেছিলেন যে ও বিধবা হবে। এই শুনে সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ঠাকুর বলেছিলেন, শীতলার অংশে জন্ম, যে কোনো পুরুষ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে না। শীতলা দেবী খুব নাকি রাগী দেবী, তাকে সহ্য করাটা সকলের পক্ষে সম্ভব নয়। তাই বিয়ের খুব অল্প দিনের মধ্যেই তাঁর স্বামী বিয়োগ হয়, এবং পতি বিয়োগ হওয়াতে তিনি সেই বাল বিধবাই ছিলেন। তার লক্ষ্মী দিদির যিনি শিষ্য ছিলেন শ্রীকৃষ্ণ সেনগুপ্ত, তার লেখা লক্ষ্মী দিদির ওপর একটি বই আছে, শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী নাম। সেইখানের ভূমিকায় তিনি লিখেছিলেন, ভূমিকা লিখেছিলেন স্বামী শঙ্করানন্দ জীবন, সেটা আমরা পরে বলবো। কিন্তু সেইখানে শ্রীকৃষ্ণ সেনগুপ্ত তার স্মৃতিকথায় লিখছেন, মার অর্থাৎ লক্ষ্মী দিদির রাধাকৃষ্ণ ভজন পূজন দেখিয়া কেহ কেউ ভাবেন যে তিনি হয়তো রামকৃষ্ণ রাজ্যের অন্তর্ভুক্তা নন। কিন্তু দুঃখের কথা, তাহারা ভুলিয়া যান ঠাকুর সর্বদেবময় এবং তিনি মাকে যথার্থ বৈষ্ণব রূপে নিজের হাতে গড়ে তুলেছিলেন। লক্ষ্মী দিদির উপদেশাবলী যদি আমরা খুব ভালো করে পড়ি, সেই গ্রন্থে লক্ষ্মী দিদির উপদেশাবলী আছে। সেখানে সর্বদা তিনি ঠাকুরের কথা বলতেন, ঠাকুর তাকে যে যে উপদেশ দিয়েছিলেন সেই সব নানা রকমের উপদেশ তিনি সেখানে বলতেন। অনেক সময় হয় না, শিষ্যরা গুরুকে খুব বড় করে দেখেন,
আমরা আমরাও এরকম করতাম, মানে আমরা যে এই দোষে দুষ্ট নই তা না। মানে আমার মনে আছে আমার জীবনে একটি সমস্যা দেখা দিলে আমি ভূতেশ আনন্দজিকে একটা চিঠি লিখলাম, কি এখন মনে হলে কেউ হাসি পায়, কিরম বোকা ছিল। আমি লিখলাম যে আমি নিজে নিজে ভালো করে জপ ধ্যান করার চেষ্টা করছি, নিজে নিজে চেষ্টা করছি, হয়নি, ঠাকুরকে বলেছি তাও হয়নি, আপনি আমায় সাহায্য করুন। কি অদ্ভুত ব্যাপার যে তখন আমার মনে হচ্ছে ঠাকুরের থেকেও ভূতেশ আনন্দজি বেশি শক্তিশালী, তিনি তার প্রতিরূপ। কিন্তু আমার প্রতিরূপকে এত জীবন্ত জাগ্রত বলে মনে হয়েছে, যে জীবন্ত জাগ্রত মূর্তিকে মনে হচ্ছে যে তার মতো শক্তিশালী আর কেউ নেই। এই হচ্ছে কথা। লক্ষ্মী দিদিকেও এরকম বলতেন, লক্ষ্মী দিদি তার উত্তরে বলতেন, কিসে আর কিসে, তখন যদি এত জানতে পারতুম। তিনি কিন্তু ঠাকুরকে সত্যি সত্যি চিনতে পারেননি, ঠাকুর তার কাছে ওই কাকাই থেকে গেছেন, তার বাইরে আর কিচ্ছু হয়নি, কুড়োই থেকেছেন, কুড়ি কুড়ো আর কুড়ি। মাকে তো তিনি পরবর্তীকালে চিনেছেন, কিন্তু ঠাকুরের জীবদ্দশায় তিনি ঠাকুরকে বুঝতেই পারেননি। তিনি পরবর্তীকালে নানা জায়গাতে শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে থাকতে ভালোবাসতেন, কখনো কামারপুকুরে, কখনো কলকাতায়, কখনো পুরীতে, কখনো কাঁকুড়গাছিতে। সেই সময় আমাদের রামচন্দ্র দত্ত এবং তার শিষ্য যোগবিনোদ আছেন, তাদের কাছে তিনি যেতেন। এছাড়াও তিনি বেলুর মঠে আসতেন, শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের সঙ্গে তিনি সঙ্গ করতেন। তবে তার বেশি পছন্দে ছিল অল্প বয়সী সন্ন্যাসীরে, যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে ঘর বাড়ি ছেড়ে এসেছেন, যাদের সৌভাগ্য হয়নি শ্রীরামকৃষ্ণকে দেখার, তাদের তিনি বড় ভালোবাসতেন এবং তাদের সঙ্গে দেখা করবার জন্য তিনি আসতেন। এবং অকাতরে তিনি শ্রীরামকৃষ্ণের গল্প, শ্রীরামকৃষ্ণের কথা তারা বলতেন। সবচেয়ে বড় এক দারুণ জিনিস সেটা হচ্ছে, সেই যুগে যখন মাস্টারমশাই বিরোধিতা করছেন স্বামীজির প্রবর্তিত সেবাযোগ, সেই সেবাযোগের সমর্থক ছিলেন লক্ষ্মী দিদি। তিনি বলেছিলেন যে এইভাবেই মুক্তির পথ হবে, এ ভিন্ন আর কোনো মুক্তির পথ নেই, এখানে কোনো ভুল নেই। মাস্টারমশাই অতদিন যিনি শ্রীরামকৃষ্ণের এই স্বামী শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছেন, শ্রী শ্রীমায়ের সঙ্গ করেছেন, 1898 সালে যখন এই শিবজ্ঞানের জীবসেবাকে এফেক্টে আনার ব্যবস্থা করালো, তখন এর বিরোধিতা করেছিলেন মাস্টারমশাই। অনেক পরে মাস্টারমশাই এই ভ্রম কাটতে অনেক পরে লেগেছে, 1911 সালে তিনি নিকুঞ্জদেবী এরা সবাই মায়ের সঙ্গে কাশি সেবাশ্রমে গেলেন। চারুবাবু এবং মানে শুভানন্দজি এবং অচলানন্দ কেদার বাবা এরা তখন এতে করে পালকিতে করে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে মাকে নিয়ে যাওয়া হলো। মা চতুর্দিকে দেখলেন, তার কৃপা দৃষ্টি মেলে এবং বললেন, এখানে সত্যি সত্যি নারায়ণের সেবা হচ্ছে, রুগীদের নারায়ণ জ্ঞানে সেবা হচ্ছে। তখন মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছে, কি মাস্টারমশাই এবার তাহলে আপনি কি বলবেন? স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন, মাস্টারমশাই বলেছিলেন, ব্রহ্মময়ীর এইরকম অভিমত তাহলে তো সেখানে আর কোনোরকম কথা চলে না। অথচ কিন্তু একেবারে লেখাপড়া না জানা লক্ষ্মী দিদি কিন্তু স্বামীজির প্রবর্তিত এই সেবার একেবারে অনুরাগিনী ছিলেন। এই দৈব সম্পদ সম্পন্না এই কামারপুকুরের লক্ষ্মী দিদি ছিলেন ঠাকুরের মেজ ভাই রামেশ্বর দাদার কন্যা, এবং এর বড় ভাই ছিলেন রামলাল দাদা এবং ছোট ভাই ছিলেন শিবরাম দাদা। আমাদের মানে এত দুঃখের সংসার ছিল। লক্ষ্মী দিদির তো বিয়ে হলো, বিয়ে হয়ে যাওয়ার পরে ঠাকুর বলেছিলেন যে বিধবা হবে। তা ঠাকুর বল সবাই ঠাকুরকে বললেন যে তুমি ওর নিজের কাকা, তোমার এরকম লজ্জা করে না, তুমি তাকে এই করলে। লক্ষ্মী দিদি আচ্ছা আগে শেষ করেন লক্ষ্মী দিদির পড়াশোনাটা। লক্ষ্মী দিদি পড়াশোনা করেছিলেন, খানিকটা পড়াশোনা করেছিলেন, এবং পরবর্তীকালে ঠাকুর ব্যবস্থা করেছিলেন দক্ষিণেশ্বরে, সেখানে শরৎ ভাণ্ডারী নামে একজন একটি ছেলেকে ঠাকুর জোগাড় করেছিলেন। তার 11 বছর বয়স, তিনি গিয়ে লক্ষ্মী দিদিকে প্রথম ভাগ অব্দি পড়িয়েছিলেন, এবং তার বিয়ে হয় গোঘাটের উত্তরপাড়ায় রামলালের সাথে তার বিয়ে হয়। তার স্বামীর নাম ছিল রামলাল দাদা। বিয়ের কিছু এই লেখাপড়া শেষ করার কিছু বছর পরই 11 বছর বয়সে তার বিয়ে হয়। তার বিয়ে হবে শুনে ঠাকুর বলেছিলেন লক্ষ্মী বিধবা হবে। তখন সবাই খুব আপত্তি করাতে তিনি বলেছিলেন, আমি মা বলালেন আমি কি করব, যে লক্ষ্মী শীতলার অংশ, সে ভারী রক্ষা দেবী, আর যার সঙ্গে বিয়ে হলো সে সামান্য জীব, সামান্য জীবের ভোগে লক্ষ্মী আসতে পারবে না, সে তো বিধবা হবেই। লক্ষ্মী দিদির স্বামী মারা গেছিলেন এরকম কোনো কিন্তু রেকর্ড নেই। লক্ষ্মী দিদির স্বামী গৃহত্যাগী হয়ে গেছিলেন,
এবং 12 বছর লক্ষ্মী দিদি অপেক্ষা করার পর তার শ্বশুরবাড়িতে তিনি যান এবং সেখানে তখনকার রীতি মেনে এখনও এখন আমি আমার খুব ছেলেবেলায় এটা দেখেছি, এখন হয় কি না জানি না, কুশপুত্তলিকা দাহ করে শ্রাদ্ধাদি করে লক্ষ্মী দিদি বৈধব্য গ্রহণ করেন। শ্বশুরবাড়িতে তিনি কখনো বাস করেননি, কারণ ঠাকুর চাইতেন না তিনি শ্বশুরবাড়িতে বাস করুন। শ্বশুরবাড়িতে তিনি বাস করুন সেটা ঠাকুর কোনো দিন চাইতেন না। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর একবার মাত্র লক্ষ্মীদি গিয়েছিলেন লক্ষ্মী দিদি তাঁদের বাড়িতে। লক্ষ্মী দিদির প্রথম জীবনের সংসার মানে এটা জীবনটা খুব কষ্টের, ভীষণ আর্থিক কষ্ট। তখন তার খুব অল্প বয়স, ঠাকুর কামারপুকুরে অবস্থানকালে একদিন খাবার বাড়িতে খাবার না থাকায় তার মা তার খুঁটে এক আনা পয়সা দিয়ে ঠাকুরের অজ্ঞাতসারে তাকে মুকুন্দপুরে লোকের বাড়িতে চাল ভিক্ষা করতে পাঠিয়ে দেন। ভেবে দেখুন, আমরা যে মনে করি জীবনটা খুব সহজ তা কিন্তু নয়, লোকের বাড়িতে চাল ভিক্ষা করতে তিনি পাঠিয়েছিলেন। সারা মুকুন্দপুর ঘুরে তিনি যখন ফিরে এলেন সম্পূর্ণ রিক্ত হস্তে ক্লান্ত কন্যা ফিরে এলেন এবং আসামাত্র তিনি ঠাকুরের চোখে ঠাকুরের দৃষ্টির মধ্যে পড়ে যান। ঠাকুর তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কী কারণে গেছিলেন। লক্ষ্মী দিদির দুঃখের কথা শুনে তিনি একেবারে কেঁদে ফেলেন এবং পরে ঠাকুর তার বন্ধু গয়া বিষ্ণুর সাহায্যে কামারপুকুরের ডোমপাড়ায় 1 বিঘে জমি এবং হৃদয়ের সাহায্যে শিয়রের 14 বিঘে জমি কিনে লক্ষ্মী দিদিকে কিনে দেন। কে বলে ঠাকুর পাগল, হ্যাঁ কে বলে বিষয় বুদ্ধি নেই, নিজের গিন্নিকে জিজ্ঞেস করছেন কত পয়সা লাগে খেতে, কটা রুটি খান, সব কিছু তিনি জিজ্ঞাসা করছেন, তার ব্যবস্থা করে যাচ্ছেন, হাতে হোগলা পাকের বালা, এই প্রমিলা পান, হ্যাঁ এই হাতে হোগলা পাকের বালা, নানা রকম অলঙ্কারাদি তিনি তৈরি করে দিচ্ছেন। কে বলে ঠাকুর সংসার এসে বুঝতেন না? আমাদের অনেকে কেউ বলে যে অমন ত্যাগী গুরু, অমন ত্যাগী ইষ্টের কীরকম সব সম্পদশালী চেলা তৈরি হয়েছে, আমরা একবারে ওয়ান পাইস ফাদার মাদার সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি। কালকেই এখানে আমাদের সম্পত্তি নিয়ে খুব ঝগড়াঝাটি হচ্ছিল, একজন আমাদের ওই ক্ষেতের পাশে যাওয়ার জলটা আটকে দিয়েছে, আমরাও তার ক্ষেতের দিকে যাওয়া যেদিক দিয়ে আমাদের এখান থেকে জল বেরোতো যেটা তার ক্ষেতের দিকে যায় সেইটা খোলা রেখেছে এবং যে নল দিয়ে আমাদের জলটা বেরিয়ে যায় গ্রাম্য বিবাদ হয় সেইটাকে একবারে বন্ধ করে দিয়েছে, আমরাও তখন গিয়ে ওই যেদিকে তার ক্ষেতে জল যায় সেটা বন্ধ করে দিয়েছি, জল কোনো দিক দিয়েই যায় না। অবশেষে তারা এসেছিলেন, আমি বললাম আমি তখনই ভদ্র ব্যবহার করব, আপনারা যখন আমার ওই নালাটা কেটে দেবেন তখন আমি কেটে দেবো, আর যদি না কাটেন তাহলে পরের বছর লাগিয়ে দেবো। সব বলে টলে বেরিয়ে চলে যাওয়ার পর তখন আমি মনে মনে ভাবছি যে কীরকম একটা সংসারী মানুষ তৈরি হয়ে গেছি আমরা সাধু হতে এসে। তো সেই ঠাকুর কিন্তু এই সমস্ত বিষয়ে একবার খুব পাক্কা ছিলেন। রামেশ্বর দার শরীর চলে যাওয়ার পরে, রামেশ্বর দাদা যখন শরীর চলে গেল তখন তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। এই রকম খারাপ হলো যে লাহাবাবুদের মেয়ে প্রসন্নময়ী তখন ব্যবস্থা করেছিলেন এরকম যে রামলাল দাদা রোজ যেতেন প্রসন্নময়ীদের বাড়িতে, ওই ইয়ের ব্যবস্থা থাকত, অতিথি নারায়ণের সেবার ব্যবস্থা থাকত, রামলাল দাদা সেই অতিথিদের হাতে ওই যে রান্না করা খাবার যেটা যেমন আমরা ডিস্ট্রিবিউট করি এইটা তুলে দেওয়ার কাজ করতেন, তার বদলে তিনি খাবার পেতেন। মানে এদের যে ঠাকুর অবতার জন্মেছিলেন বলে একেবারে সব নিয়ে অর্থাদি নিয়ে জন্মেছিলেন তা নয়। প্রব্রাজিকা কী নাম অতন্দ্রপ্রাণ মাতাজি একবার আমাদের কাছে এসেছিলেন ওই স্যালারি সংক্রান্ত কিছু জিজ্ঞাসা করতে, একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন শিহরে বুঝলেন তো মা এসেছিলেন, তো মা লক্ষ্মী পুজো এসেছিলেন এখানে অবস্থান করেছিলেন, অবস্থান করে তিনি জয়রামবাটিতে চলে গেছিলেন, লক্ষ্মীর ভাঁড়টা ওইখানে শিহর গ্রাম শিহর সেন্টারের ওই গাছতলায় রেখে গেছেন, সেই কারণে ওইখানে এত বেশি সমৃদ্ধি। এই যে মা এবং ঠাকুরের জীবন যদি আমরা দেখি তাহলে কি প্রচণ্ড আর্থিক কষ্ট, আমরা অনেক সময় নিজেদের আর্থিক কষ্টের কথা মানে যখন যে সময় আমরা তৈরি হচ্ছি নিজে, যখন এখন যেরকম আপনাদের অনেকেরই আর্থিক সচ্ছলতা এসছে সেই অসচ্ছলতার দিনের কথা মনে করে আমরা কত দুঃখ পাই, কিন্তু ভেবে দেখুন অবতারের সঙ্গী যারা হয়ে এসেছেন তাদের জীবনের কি আর্থিক অসচ্ছলতা ছিল, কিন্তু কোনো অবস্থাতেই তারা ঈশ্বর থেকে আটানা চারানা ভাগও সরে যাননি।
1872 সাল থেকে 1885 সাল এই সময়টা 13 বছর ঠাকুর লক্ষ্মীদিদি দক্ষিণেশ্বরে ছিলেন এবং তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গী হিসেবেই ছিলেন। ঠাকুর মজা করে তাদের সুখসারি বলে ডাকতেন, কারণ নৌবতখানায় যে তারা থাকতেন চতুর্দিকটা সেই বেড়া দিয়ে ঘেরা থাকতো, মনে হতো এরা যেন পিঞ্জরাবদ্ধ, একবারে সেই ইয়ের মধ্যে বসা, খাঁচার মধ্যে দুটি পাখি। ঠাকুর বলতেন, মাঝে মাঝে বলতেন সুখসারিদের খাবার দিয়ে আসতে হতে, রামলা দাদাকে বলতেন, এবং এমনকি মাস্টারমশাইরও এরকম বোধ হয়েছিল যে সত্যি সত্যি ওইখানে দুটো পাখি, এরকম পাখি আছে। ঠাকুরের সেবার জন্য শ্রী শ্রী মায়ের শ্যামপুকুর বাটি এবং কাশীপুর থাকার সময় লক্ষ্মীদিদি তার সঙ্গী ছিলেন। ঠাকুর লক্ষ্মীদিদিকে তার শরীর চলে যাওয়ার আগে শ্রী শ্রী মাকে লক্ষ্মীদিদি সম্পর্কে বলেছিলেন, লক্ষ্মীকে একটু নজর রেখো, সে করে খাবে, তোমাদের তা উপর ভার হবে না। এই দেখুন ঠাকুর অবতারের কথা, যে যতদিন না ফরমেশন হচ্ছে ততদিন লক্ষ্য রেখো, কিন্তু তারপর সে করে খাবে, মানে সে নিজেরটা খুঁটে সে খেতে পারবে, তোমাদের ওপর সে ভার হবে না। অতঃপর পুরী এবং বৃন্দাবন যখন মা ঠাকুরের শরীর চলে গেল, তখন মা পুরী এবং বৃন্দাবন গেলেন, সেই সময় লক্ষ্মীদিদি সঙ্গে করে নিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের সে সময় কোনো মানে স্থায়ী বাসস্থান ছিল না, লক্ষ্মীদিদি তার সঙ্গে থাকতেন কখনো কামারপুকুরে, কখনো বা এখানে। রামলাল দাদার যখন স্ত্রী বিয়োগ হয়, তখন রামলাল দাদা যে দক্ষিণেশ্বরে বাড়ি তৈরি করেছিলেন সেইখানে তিনি লক্ষ্মীদিদিকে নিয়ে যান। এই গৃহে লক্ষ্মীদিদি পুরো 10 বছর থাকেন। এই গৃহে থাকাকালীন লক্ষ্মীদিদি ধীরে ধীরে মন্ত্র দীক্ষা দিতে শুরু করেন এবং ক্রমে তার একটি শিষ্যমণ্ডলী তৈরি হয়। এই ছেলেরাই তাকে একটি বাড়ি তৈরি, ইঁটের তৈরি একটি বাড়ি তৈরি করেন, করে দেন। এইখানে তিনি থাকার পরে 10 বছর পরে তিনি পুরীতে চলে যান। পুরীতে লক্ষ্মীদিদির শরীর যায়। দক্ষিণেশ্বরে ঠাকুর লক্ষ্মীদিদি এবং মাকে দুজনকে দিয়ে খুব সাধন ভজন করেছিলেন। রাত্রি যখন শেষ হচ্ছে, প্রভাত আসছে, ঠাকুর ঝাউতলায় যেতেন, যাবার সময় তিনি মা এবং লক্ষ্মীদিদিকে ডেকে দিয়ে যেতেন যাতে তারা জপধ্যান করতে বসতে পারেন। যেদিন তিনি বুঝতেন যে এরা কেউ জপ ঘুম থেকে ওঠেননি, তখন ঘরে নিচ দিয়ে দরজার নিচ দিয়ে তিনি জল ঢেলে দিয়ে যেতেন যাতে বিছানা ভিজে যাবার ভয়ে এরা উঠে জপধ্যান করতেন। তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে জপধ্যান করতেন এবং একই সঙ্গে যেটা তারা ওই ইয়ের ফাঁক দিয়ে, দরমার ফাঁক দিয়ে সারাদিন ঠাকুরকে লক্ষ্য করতেন। অবতারের নানা লীলা প্রসঙ্গ লীলা দর্শন করতেন। একদিন ঠাকুর একটা অদ্ভুত কথা লক্ষ্মীদিদিকে বলেছিলেন, বলেছিলেন, ঠাকুর দেবতার কথা যদি মনে না পড়ে তো আমায় ভাববি, তাহলেই হবে। এই যে দেখুন টুকরো টুকরো মণিকাঞ্চন তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন, যে আমাদের যদি ভগবানের কথা মনে না পড়ে তখন তোরা আমাকে ভাববি। আগের দিনে বলছিলাম না, একজন আবার প্রশ্ন করছেন আমাকে, এই আপনাদের শ্রোতাদের ভেতর একজন আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন, সেই সাধুটিকে আমি তাকে দর্শন করব, যিনি দুর্গাপূজার সময় মা দুর্গাকে না দেখে শ্রী মা শারদাকে দেখেছিলেন, এই গতকালই আমাকে মেসেজ করেছিলেন। তো সেই সেই অনুভূতিটা মূল কথা নয়, তাকে দেখতে হবে, যার অনুভব হয়েছিল এটা ভালো জিনিস, তাকে দেখ আমি বলবো তাকে কিরকম করে দেখতে হবে। কিন্তু এই যে সাধন পথের খুব সহজ একটা জিনিস শ্রীরামকৃষ্ণদেব আমাদের জন্য রেখে গেছেন। রাজা মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ কেমন না, তিনি স্বর্গ আর মর্ত এই দুটোর মাঝখানে একটা সেতু হয়ে আছেন, ব্রিজ, ব্রিজ শব্দটা ব্যবহার করেছেন রাজা মহারাজ। শ্রীরামকৃষ্ণ ইজ দি ব্রিজ অ্যামং দি হেভেন অ্যান্ড দিস আর্থ, পৃথিবী এই মর্তলোক এবং স্বর্গলোক এই দুজনের মাঝখানে সেতু বন্ধক হয়ে আছেন তিনি। এই সেতুটা কীরকম, কত সহজে ভগবানকে ডাকা যায়। বলছেন তোর কাউকে মনে পড়ছে না, তুই আমাকে মনে করবি, তাহলেই তোর হবে। এবং এই ঘটনার পর থেকে ধীরে ধীরে তার এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, তাঁর যে অবতার রূপ এটি সম্পর্কে তার একটি সম্যক ধারণা তৈরি হতে থাকলো। একদিন দেবী শীতলা ঠাকুরকে স্বপ্ন দেখে বলেছিলেন যে আমি এক রূপে ঘটে আর আরেক রূপে তোমাদের লক্ষ্মীতে, লক্ষ্মীকে খাওয়ালেই আমাকে খাওয়ানো হবে। এই যে এটি মা শীতলা শ্রীরামকৃষ্ণকে দর্শন দিয়েছিলেন। সাধারণত আমরা শীতলা পূজা করি ঘটে, তাই বলছেন আমি এক রূপে ঘটে
আর এক রূপে তোমাদের লক্ষ্মী রূপে বিরাজ করছি। এই কারণে ঠাকুর লক্ষ্মী দিদিকে মাঝে মাঝেই শীতলাগানে পুজো এবং মিষ্টান্নাদি খাওয়াতেন। এমনকি গিরিশচন্দ্র ঘোষকেও তিনি বলেছিলেন যে লক্ষ্মীকে মিষ্টি টিষ্টি একদিন খাইও, তাহলে মা শীতলাকে ভোগ দেওয়া হবে, কারণ তার এই অংশ। ঠাকুরের একদিন খুব স্বাদ হয়েছিল যে লক্ষ্মী দিদি হার আর বালা পরবেন। লক্ষ্মী দিদিকে হার বালা তো তিনি দিতে পারছেন না, কারণ বালো বিধবা, যদি দেন তাহলে খুব মুশকিল হবে। একবার সত্যি সত্যি ওই তিনি এই বালা আর হার ঠাকুরের নির্দেশে পরেছিলেন। এই অল্প সময়ের জন্য দুটি বালা এবং গলায় হার পরেছিলেন সেই তার, এবং সঙ্গে সঙ্গে খুলে ফেলেন। তার একটি কথা খুব মানে উল্লেখযোগ্য, এই কথাটা আমরা বারবার শুনে থাকি। একদিন সংসারে আজন্ম বিতৃষ্ণ হয়ে তিনি একদিন ঠাকুরকে বলেছিলেন, আমায় তামাক কাটা করলেও আর আসছি না। ঠাকুর বলেছিলেন না তিনি আবার আসবেন বাউলের বেশে, তখন লক্ষ্মী দিদি বলেছিলেন, আমায় তামাক কাটা করলেও আর আসছি না। ঠাকুর উত্তরে তার স্বীয় লীলার কথা স্মরণ করে বলেছিলেন, যাবি কোথায়, কলমির দল টানলেই আসতে হবে। দক্ষিণেশ্বর বাসকালে লক্ষ্মী দিদি বিদ্যাবতী এবং চণ্ডীদাসের পদাবলি পাঠ করতেন এবং গান গেয়ে শ্রী শ্রী মাকে তিনি শোনাতেন। কাশীপুরে অবস্থানের সঙ্গে অবস্থানের সময় কাশীপুরে যখন থাকেন তখন ঠাকুর নিকুঞ্জ দেবীকে মানে মাস্টারমশাইয়ের স্ত্রী এবং লক্ষ্মী দিদিকে তিনি ভিক্ষা করতে পাঠিয়েছেন। এই ঘটনা কিন্তু আমরা বড় একটা শুনতে পাই না। তা আমরা শুনতে পাই ঠাকুর তার সন্ন্যাসী সন্তানদের পাঠিয়েছিলেন, যাও গিয়ে মাধুকরি করে এসো, কিন্তু এই দুই মহিলাকে তিনি পাঠিয়েছিলেন মাধুকরি করতে। একজন হলেন নিকুঞ্জ দেবী আর আরেকজন হলেন লক্ষ্মী দিদি। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর লক্ষ্মী দিদি অনেকগুলি তীর্থে যান। মায়ের সঙ্গে তো আমরা আগেই বললাম বৃন্দাবন এবং পুরী ধামে গমন করেছিলেন। এছাড়াও তিনি কয়েকবার বৃন্দাবনে, এই প্রথমবার বৃন্দাবন যাওয়ার পরেও কয়েকবার তিনি বৃন্দাবনে যান। তার পক্ষে অধিক বয়স্ক এক ভক্ত এবং কামারপুকুরের রুক্মিণী নামক এক শিষ্যার সঙ্গে তিনি একবার বৃন্দাবনে যায়। সেখানে ওই ভক্তটির লু লেগে গিয়ে বৃন্দাবন প্রাপ্তি হয়, এই রুক্মিণী এবং চিতাগ্নি নির্বাপিত হবার পূর্বেই রুক্মিণী দেবী আবাসস্থলে ফিরে আসেন। এই যে ঘটনাটা হচ্ছে, রুক্মিণী দেবী এবং একজন পুরুষ ভক্ত এবং লক্ষ্মী দিদি তারা বৃন্দাবনে যান। সেখানে পুরুষ ভক্তটির লু লেগে তার বৃন্দাবন প্রাপ্তি হয়। তাকে দাহ যখন করা হচ্ছে সেই শ্মশান থেকে রুক্মিণী দেবী তাড়াতাড়ি ফিরে আসেন এবং ফিরে এসে তিনি আগে সেই লক্ষ্মী দিদি এবং এদের সব বাক্সগুলোকে হাতড়াতে থাকেন। বাক্সগুলো হাতড়ে 200 টাকা, লক্ষ্মী দিদির বাক্স থেকে 200 টাকা পেয়ে সেটি নিয়ে পালিয়ে যান। তখনকার দিনে 200 টাকার প্রচুর দাম আছে, সম্পূর্ণ একবারে নিরুপায় অবস্থা আমাদের লক্ষ্মী দিদির। তিনি ব্রজবাসীদের কাছে ভিক্ষা চাইলেন কিন্তু সেখানেও কেউ তাকে স্থান ভিক্ষা দিলেন না, খেতে দিলেন কিন্তু তাকে কেউ থাকবার জায়গা দিলেন না। সম্পূর্ণ ঈশ্বরের ওপর নির্ভরশীল হয়ে তিনি বৃন্দাবন বাস করলেন। তার এত আর্থিক কষ্ট ছিল তার কাছে যে সামান্য পয়সা ছিল তাই দিয়ে বাসি রুটি কিনেছিলেন। এখন যেমন আমরা বাসি রুটি, আগে ছিল কলকাতার লোকেরা বাসি রুটি এই ভিখারিদের দিত, বাসি রুটি কাজের লোকে দিত, তো ইদানিং আর সেই চলটা আর নেই। বাসি রুটি নিজেরাও মায়েরা অনেক সময় ভেজে বুঝে খেয়েছেন, সেটাও আমরা দেখেছি, কিন্তু এইটা বৃন্দাবনে বাসি রুটি বিক্রির ব্যবস্থা আছে। যারা খুব গরিব মানুষ, যারা কিনতে পারে না, তারা এই বাসি রুটি কিনে খায়। নিরুপায় লক্ষ্মী দিদি সেই বাসি রুটি কিনে খেয়ে কোনো রকমে তিনি ইয়ে করেন, তিনি তার জীবন ধারণ করেন। রুক্মিণী দেবী পালিয়ে এলেন কিন্তু তার যখন এসে পৌঁছলেন তখন তিনি ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়লেন, একেবারে মৃত্যুসজ্জা, মৃত্যু এসে তার উপস্থিত হলো। লক্ষ্মী দিদি কিন্তু কামারপুকুরে যখন ফিরে এলেন রুক্মিণীর সঙ্গে তার দেখা হলো। রুক্মিণী তাকে অর্থ ফিরিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু তিনি তার সেই অর্থ তিনি ফিরে নেননি, বরং লক্ষ্মী দিদি তাকে তার এই কৃতকর্মের জন্য তাকে ক্ষমা করে দেন। পুরীধামেও লক্ষ্মী দিদি অনেকবার গিয়েছেন। পুরীধামেই লক্ষ্মী দিদির আশ্রম এবং পুরীধামেই লক্ষ্মী দিদির শরীর যায়।
আমার মনে আছে 1993 সালে আমি একবার পুরীধাম যাই, সেইভাবে শেষবার পুরীধামে গিয়েছিলাম, যেখানে ছিলাম যে গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসের ঠিক পেছন দিকে এই সন্ধেবেলা খণ্ডনভব বন্ধন হচ্ছে শুনে টুকটুক করে সকালবেলা হেঁটে গিয়ে সেখানে গিয়ে দেখে অবাক হলুম, সেটা লক্ষ্মী দিদির আশ্রম গৌরবাটশাহী। আপনারা যদি কেউ পুরীতে যান তাহলে অবশ্যই দেখবেন গৌরবাটশাহী জায়গাটার নাম, সেই গৌরবাটশাহীতে লক্ষ্মী দিদির আশ্রম এখনও আছে। সেইখানে ওই বেদিতে আছেন ঠাকুর মা স্বামীজি এবং লক্ষ্মী দিদির মূর্তি, তাদের শ্রাইনে রাখা আছে লক্ষ্মী দিদির ব্যবহার করা জপমালা, লক্ষ্মী দিদির ব্যবহার করা পোশাক এগুলো আছে, এবং সেই ঘরটা আছে যে ঘরে লক্ষ্মী দিদির মহাপ্রয়াণ হয়েছিল। শুধু তাই নয়, এই এই বাড়িতেই লক্ষ্মী দিদি শেষকালে থাকেন, এইখানেই তিনি সবাইকে মন্ত্র দীক্ষা দেন, কাউকে কাউকে বোধ হয়, এটা ঠিক সমর্থিত সূত্র কিনা জানি না, কিন্তু কাউকে কাউকে বোধ হয় তিনি সন্ন্যাসও দিয়েছিলেন। এবং সেই বাড়ির যেটা অপূর্ব যেটা আছে, সেই বাড়ির দ্বার দেশে ওপরে একবারে খুব বড় বড় করে লেখা ছিল জয় প্রভু রামকৃষ্ণ। এখানেই তিনি 1300 সালে চৌঠা ফাল্গুন আসেন, 1330 বঙ্গাব্দে চৌঠা ফাল্গুন আসেন, এবং এখানেই 1926 সালে 24শে ফেব্রুয়ারি তার মহাসমাধি হয়। লক্ষ্মী দিদির গঙ্গা ভক্তির বিশেষ উল্লেখযোগ্য ছিল, যাতে দোতলার বাড়ির ছাদ থেকে তিনি গঙ্গা দর্শন করতে পারেন, সেই কারণে তার জন্য তার ভক্তরা যে ইঁটের তৈরি বাড়ি তৈরি করে পাকা বাড়ি তৈরি করেছিলেন, তিনি বলেছিলেন ঠাকুর ঘরটা যেন দোতলায় রাখা হয়, যাতে তিনি সেই বারান্দায় বসে ভগবানের চিন্তা করতে করতে গঙ্গা দর্শন করতে পারেন। কিন্তু যেহেতু তিনি তার শিষ্যদের অর্থ ছিল না, তাই খরচ অনেক বেশি হবে, তাই এটি করা সম্ভব হয়নি। তার শেষ ইচ্ছা ছিল যেটা পূরণ হয়নি, সেটা হচ্ছে এই, তিনি মা ভবতারিণী এবং গঙ্গাকে বলে গিয়েছিলেন, তার ইচ্ছা জানিয়েছিলেন তার শেষ শরীর, তার শরীর যেন দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে যেন যায়, কিন্তু তার শরীর গঙ্গা তীরে যায়নি, পুরীতে জগন্নাথ ক্ষেত্রে তার শরীর চলে যায়। লক্ষ্মী দিদির জীবন ছিল একটানা সাধনায় পূর্ণ। পুরীতে লক্ষ্মী দিদির এরকম রুটিন ছিল, এটা শুনলেও আমাদের কি ভালো লাগে, আমরা পারি না পারি এটা শুনতে আমাদের কোনো দোষ নেই। রাত্রি 3টের সময় লক্ষ্মী দিদি উঠতেন এবং শৌচাদি সমর্পণ করে তিনি ঠাকুর শিবদুর্গা মহাপ্রভু এবং রাধাকৃষ্ণকে স্মরণ করে জপ করতে বসতেন। একটানা সেই ভোর থেকে সকাল 10টা অবধি তিনি জপ করতেন, তারপরে সামান্য কিছু খেয়ে দিয়ে স্নান করে আবার 11টা থেকে 12টা অবধি তিনি বসে জপ করতেন। বিকেলে তিনি আবার জপ করতে বসলে অন্তত 2 ঘন্টা একটানা বসে, বিকেলবেলা থেকে আবার জপ করতে বসতেন, আবার সন্ধ্যা সমাগম হলে সেখানে 2 ঘন্টা বলে বসে জপ করতেন। জপ শেষ হয়ে গেলে তিনি কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করতেন এবং রোজ রাত্রি 8টার সময় রাস পঞ্চাধ্যায় থেকে তিনি 1টি অধ্যায় আবৃত্তি করে তবে তিনি প্রসাদ গ্রহণ করে শয়ন করতেন। তার রাধাকৃষ্ণের প্রেম এত গভীর ছিল যে ভোর 4টের সময় থেকে রাত 9টা অবধি অবিরাম রাধাকৃষ্ণ কথার পরেও তার কখনও কেউ বিরাম লক্ষ্য করে, ক্লান্ত হতে তাকে কেউ কখনো দেখেনি। ভক্তগণ তার কষ্ট হচ্ছে ভেবে তার মুখ এমনি করে ধরে হাত দিয়ে চাপা দিল, তা রাধাকৃষ্ণ বলা কখনো বন্ধ হয়নি। তিনি নিজেকে গোপবালা বলে মনে করতেন, তিনি বলতেন আমি গোপবালা এবং আমি বৃন্দাবনের লোক। বৈষ্ণবভাবে ভাবিতা লক্ষ্মী দিদি তার এই ধারাটিকে অব্যাহত রেখেছিলেন তার সমস্ত সাধক জীবনে। উপেন্দ্রনাথ লাহা, লাহাবাড়ির পরবর্তী বংশ উপেন্দ্রনাথ লাহা, ওই কামারপুকুরের যে গৃহদেবতা আছেন শীতলা, তার সামনে ছাগ বলি দিতে উদ্যত হলে তিনি তাকে নিষেধ করেন। এতে লাহামশায় সংকল্প ত্যাগের লক্ষণ না দেওয়াতে তিনি ছাগ বলি, ছাগের বদলে নিজের জীবন উৎসর্গ করেন। তিনি বলেন যদি ছাগলটাকে মারতেই হয় তার আগে আমার গলায় কোপ দিয়ে আমাকে দেবীর সামনে বলি দিয়ে ওই ছাগলটাকে মেরো, তবে তিনি তাকে বলি প্রদান থেকে প্রদত্ত করেন, এই নিবৃত্ত করেন। সাধন সিদ্ধ লক্ষ্মী দিদির শেষ বয়সে অনেক অশেষ গুণাবলীর ছবি দেখা যেত, তার মধ্যে একটি যেটি শ্রীরামকৃষ্ণ জীবনের সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে সার্বজনীন ভাব, সমস্ত ভাবগুলি এক, সেই সার্বজনীন উদার ভাব তার ভেতরে ভীষণভাবে প্রকটিত হয়।
একবার জয়দেব গোস্বামীর উৎসব উপলক্ষে তিনি কেন্দুলিতে আসেন। এখানে ভক্তির আতিশয্যে তিনি বৈষ্ণব গোস্বামীজির সকুলোদ্ভব যুগীদের, যে বৈষ্ণবদের ভেতরে যুগী যারা আছে, বৈষ্ণবদের নিজেদের মধ্যে সবাইকে তারা এক মনে করে, কিন্তু তাও তাদের ভেতরে আছে। আমি এখানে শুনছিলাম আমাদের ছেলেপুলেদের সবারই গলায় কণ্ঠী আছে, আমাদের এখানে বেশিরভাগের গলায় কণ্ঠী আছে এবং সবাই হরে কৃষ্ণ হরে রাম করে, এবং এটা অদ্ভুত ব্যাপার, রোজ তো তারা করেই, সব অকেশনে কিছু হোক না হোক তাদের হরে কৃষ্ণ হরে রাম হবে, জন্মালে হরিনাম সংকীর্তন হবে, মৃত্যু হলে যতক্ষণ পর্যন্ত শরীর থাকবে ততক্ষণ হরিনাম সংকীর্তন হবে, যতক্ষণ অবধি দাহ হবে ততক্ষণ অবধি হরিনাম সংকীর্তন হবে, বাড়ির সামান্যতম সাধারণ পূজা, আমাদের আজকের একটি ছেলে তার বাড়ির গৃহপ্রবেশ আছে, সব অনুষ্ঠানের মাঝখানে একটি জিনিস অবশ্যই আছে, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন করা, এটি তাদের ভেতরে আছে। তা সেই কিন্তু তাদের ভেতরে আবার ভাগ আছে, আমি আবার বললাম যে এ তো নিশ্চয়ই বৈষ্ণব মানে খুব উচ্চ জাতি, বলছে না না এ এরকম বৈষ্ণব নয়, হচ্ছে জাতিতে হচ্ছে নাপিত, নাপিত বৈষ্ণব। আবার কেউ কেউ বলতেন এরকম যে গলায় কোনটি পরে নিলেই হবে নাকি, তাকে তো উচ্চ বংশজাত হতে হবে, তাই এদের ভেতরে এই ফারাকগুলো ছিল। তো এই গোস্বামীদের যে নিয়ম বার বেরিয়ে গিয়ে তিনি যুগী জাতীয় যারা গোস্বামী ছিলেন তাদের অন্ন গ্রহণ করেছিলেন, এবং তাতে তার এতটুকু কোনো মনে হয় না যে তার জীবনের সামান্যতম স্খলন হয়েছে। তিনি সাধুদের এই আবার তার খুব শক্ত ইয়ে ছিল, তার শিষ্যদের ভেতরে কেউ কেউ মাত্রাতিরিক্তভাবে মহিলা মহলে ঢুকলে তাদেরকে খুব গালাগাল দিতেন, বলতেন ছি ছি মেয়ে মানুষের পেছো পিছু ছোট, দাদা তুমি সিংহের শাবক হয়ে শাগলের শৃগালের ন্যায় আচরণ করছো, এই জাতীয় কথা তিনি বলতেন। সারাটা জীবন শেষের দিকে যেটা দেখা যায়, লক্ষ্মী দিদি যতক্ষণ কথা বলতেন তখনই তিনি শ্রীরামকৃষ্ণের কথা বলতেন, মনে হতো যেন তিনি একেবারে শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণ সত্তায় যেন তিনি ডুবে আছেন। তিনি বলতেন আমি যা কিছু শিখেছি, যা কিছু জেনেছি, যা কিছু বুঝেছি সব ঠাকুরের হাত দিয়ে। আমরা শেষ করব শঙ্করানন্দজির লেখা তার যে জীবনী গ্রন্থ শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী, সেইখানে ভূমিকা মুখবন্ধে শঙ্করানন্দজি লিখছেন, লক্ষ্মীদেবীর জীবনী মধ্যে হিন্দু বৈধব্য জীবনের নিষ্ঠা ভক্তি ও ভাবরাজ্যের অপার আনন্দ এবং দৈবী সম্পদের স্ফুরণ প্রভৃতি শ্রীরামকৃষ্ণদেবের লীলা ও উক্তিসমূহের অক্ষুণ্ণ সত্যতাই জ্ঞাপন করেন। খুব গভীর কথাটি, শ্রীরামকৃষ্ণদেবের লীলা ও উক্তিসমূহে, শ্রীরামকৃষ্ণদেব জীবৎকালে তাঁর যে লীলা করে গেছেন এবং তাঁর যে শব্দ সেগুলি একটি কথাই বলে, সেটি হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, দুই হচ্ছে জগতের প্রত্যেকের মধ্যে প্রতি জীবের ভেতরে ঈশ্বর বিরাজ করছেন, এই ভাবটি শ্রীরামকৃষ্ণের জীবনের এই ভাবটি লক্ষ্মী দিদির জীবনী মধ্যে প্রকাশিত হয়। তিনি হিন্দু বৈধব্যের কঠোর জীবন দেখিয়েছেন, তার নিষ্ঠা দেখে নিষ্ঠা এখন আমাদের কাছে একটা উদাহরণ হয়ে গেছে ঈশ্বরের প্রতি ভক্তি, এবং এই ভক্তি পাকলে যে ভাবরাজ্যের আনন্দের অধীশ্বর হতে পারেন এবং নিজেদের ভেতরে নানা দৈবী গুণের স্ফুরণ ঘটে। এই যে শ্রীরামকৃষ্ণ জীবনের এই যে লীলা, যেটি শ্রীরামকৃষ্ণ তার গোটা জীবন দিয়ে দেখিয়ে গেছেন, তার জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যখন সবাই লড়ে মরছে, কালকে আমরা যে কথাটি আলোচনা করছিলাম, সবাই লড়ে মরছে যে তাদের ধর্মটা ঠিক, তাদের তারা যে মত পথকে মেনে চলেন সেটাই ঠিক, আর বাকিগুলো সব মিথ্যা, সেগুলোর কোনো মানে ভূমিকাই নেই, এইটা যে শ্রীরাম এইটা শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণভাবে খণ্ডন করেছিলেন, খণ্ডন করে আমাদের মনের ভেতরে এই ভাবটি জাগিয়েছিলেন, প্রত্যেকে প্রত্যেকের পথে যদি নিষ্ঠা নিয়ে চলে তাহলে প্রত্যেকেই সেই এক পরমেশ্বরকে দর্শন করতে পারবেন। লক্ষ্মী দিদি তার সমগ্র জীবন দিয়ে এই শ্রীরামকৃষ্ণের এই ভাবগুলিকে সত্য করে দেখিয়েছিলেন তার সাধ্য অনুসারে। এই তার সাধ্য অনুসারে কথাটা বলার এই কারণেই কথা হলো, আমরা সবাই শ্রীরামকৃষ্ণকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি না, সেটা সম্ভব নয়, কিন্তু আমরা যদি আমাদের সাধ্যানুসারে আমাদের জীবনবোধের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণকে প্রকাশ করতে পারি, তার যে স্ফুরণ হবে সেটি সামগ্রিকভাবে মানুষের কল্যাণ হবে। অনেকে হয়তো তাতে প্রভাবিত না হতে পারে, কেউ কেউ প্রভাবিত হবে,
শ্রীরামকৃষ্ণের যে পার্ষদদের জীবনী যদি দেখেন তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা দিচ্ছেন তার অগ্নিময় বক্তৃতা শুনে হাজার হাজার মানুষ প্রভাবিত হচ্ছে। আবার তাঁরই গুরু ভাই লাটু মহারাজ তিনি যখন দেশীয় ভাষায় ভগবানের কথা বলছেন তখন কয়েকটি মানুষের মনের মধ্যে আনন্দ হচ্ছে। দেখুন প্রভাবটা কিন্তু দুটোই এক, এক জায়গায় পরিমাণটা বেশি এক জায়গায় পরিমাণ কম, কিন্তু দুজনেই সেই একই আনন্দের অধিকারী হয়ে একই জিনিস দিয়ে চলেছেন। লক্ষ্মী দিদি তার লিমিটেড স্ফিয়ারের মধ্যে থেকে নিজেকে পূর্ণাঙ্গ বিকশিত করে শ্রীরামকৃষ্ণের সেই উদার ভাবকে জনমানুষের মধ্যে প্রচার করেছিলেন। আজকে আমরা এখানেই থামব। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।